আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক ইসলাম ধর্ম রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ কালীবাগ সাতক্ষীরা। আজ আমি তোমাদের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 22 পাঠ সুদ ও ঘুষ সম্পর্কে পাঠদান করতে চাই। আশা করি তোমরা সবাই করোনা ভাইরাসের এই চারিদিকের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে সবাই সুস্থ আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় আমি আজ তোমাদেরকে যে বিষয়টি পাঠদান করব, ইতিমধ্যে তোমরা শুনেছ সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ এ সম্পর্কে আজ আমি তোমাদের পাঠদান করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদ এবং ঘুষ সম্পর্কে যে সতর্ক বাণী আমাদের জন্য দিয়েছেন সেটা অবশ্যই আমাদের জানতে হবে, জানাতে হবে সবাইকে। কারণ সুদ ও ঘুষ এটা শুধু একটি ধর্মীয় আদর্শ রীতিনীতি নয়, এটা ধর্মীয় বিধান নয়, এটার সাথে জড়িত আছে সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র। সুদ এবং ঘুষ এমন দুটি আচরণ, যেই আচরণের কারণে পৃথিবীতে গরিবেরা ভয় শোষিত, ধনীরা অর্থবিত্ত মালিক, যারা যারা দায়িত্বপ্রাপ্ত এই সমাজের বড় বড় কর্মকর্তা, বিভিন্ন অফিসের রাষ্ট্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দায়িত্ব যারা পালন করেন, যাদের কারণে আজকে এই সুদ ঘুষের আলোচনা আমি তোমাদের সামনে আলোকপাত করতে চাই। তাদের এই দুটি আচরণ যেমন সামাজিক অন্যায়, সাথে সাথে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন সে ব্যাপারে আজকে আমাদের সবাইকে অবহিত হতে হবে। আমরা জানি সুদ এবং ঘুষ, সুদকে আরবিতে রেবা বলা হয় আর ঘুষ, যেটা ঘুষ অর্থ উৎকোচ, কাউকে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা যদি প্রদান করা হয় কোনো কিছু কাজ আদায়ের বা উপকার ভোগের বিনিময়ে, অন্যায়ভাবে যদি কেউ গ্রহণ করে সেটাকে ঘুষ বলা হয়। সুদ, এই ফার্সি শব্দ সুদ থেকে আমরা আজকে কেউ নিস্তার পাচ্ছে না। সমাজ আজকে সুদের কারণে চারিদিকে এমনভাবে অস্থির হয়ে উঠেছে, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যেমন অশান্তি, সুদের ব্যবসা যারা নিয়ে এসেছে এদেশে তাদের সাথে এলাকার গরিব শ্রেণীর সুদ গ্রহীতরা, সুদ গ্রহীতা নয় সুদদাতা, যারা যারা সুদ দিচ্ছে বাধ্য হয়ে, তাদের ভিতরে যেমন সম্পর্কের অবনতি হচ্ছে, আবার এই সুদের কারণে বহু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেকেই সুদের পয়সা
তারা এভাবে অবৈধভাবে উপার্জন করে নিজেরা নিজেদেরকে অন্যায় সম্পদ উপার্জন করে খুব মুনাফাখোর হিসাবে স্বস্তি পেতে দেখা যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সুদ এমন একটি অন্যায় যেটার কুফল এবং পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমরা দেখি আগে সুদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহু বাইয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আমরা জানি জাহেলি যুগে চক্রবৃদ্ধি সুদের প্রচলন ছিল। এই চক্রবৃদ্ধি সুদের কারণে বহু মানুষ সেদিন সে সময় সে যুগে সর্বশান্ত এবং নিঃস্ব হয়ে পড়েছিল। আর আজকে 1400-1500 বছর পরে এসে আমরাও সেই জাহিরে যুগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, যার কারণে চারিদিকে সুদ আর সুদ। যে সমাজে সুদ থাকে সে সমাজে জাকাত থাকে না, যে সমাজে জাকাত প্রতিষ্ঠিত হয় সে সমাজে সুদ দূরীভূত হয়। যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার শ্রেণীর ব্যক্তি অভিশপ্ত। এক হচ্ছে সুদ যিনি খায় সুদখোর, সুদ যিনি দেয় সুদদাতা, সুদের চুক্তি যিনি লেখালেখি করেন এবং সুদি লেনদেনের সাক্ষী যারা থাকেন। মুসলিম শরীফের আদেশ, আল্লাহ রাসূল তাদেরকে লানত দিয়েছেন। সুতরাং এই সুদের ব্যাপারে, এর পরিণতির ব্যাপারে ইসলাম যে দুর্দশিতার সাথে যে বর্ণনা আমাদের সামনে দিয়েছেন, আমাদেরকে এই সুদের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রশি অল মুরতাসি কেলাহুমা ফিন্নার, সুদ ঘুষ প্রদানকারী ঘুষ গ্রহণকারী উভয় জাহান্নামী হবে। আর সুদের ব্যাপারে বলা হয়েছে, নবীজি বলেছেন যে সমাজে ব্যভিচার সুদ ব্যাপকতা লাভ করে তখন সেখানকার অধিবাসীদের উপর আল্লাহর আজাব অনিবার্য হয়ে আসে। আমরা বুঝতেই পারছি কত ধরনের একটা শরিয়াত গর্হিত কাজের মধ্যে সমাজ আজ নিমজ্জিত। বস্তুত সুদ ঘুষের অপরাধ, এর অন্যায়, এর সুদূর প্রসারী কুপরিণাম অত্যন্ত ভয়াবহ। মানুষের এটা চরিত্রমন্দ অভ্যাস বলা যায়। সুদের কারণে মানুষের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে, সংসারে ভাঙন ধরে, পরস্পরের মধ্যে সম্পর্ক ছেদ হয়, হানাহানি রক্তপাত ঘটতে পারে। মানুষের কাছে তারা সুদ ঘুষের সাথে জড়িত, তারা আমরা লক্ষ্য করলে দেখি মানুষ তাদের ঘৃণা করে, প্রকৃতি বিভিন্ন মানুষ তাদের ভালোবাসে না। তাহলে আমরা কোনোভাবেই সুদকে সমর্থন করতে পারি না। অনেকে কাউকে ধান চাউল সাংসারিক জিনিস ধার দিচ্ছেন, নেওয়ার সময় বেশি পূরণ করছেন, এটাও সুদ। অনেকে টাকা পয়সা ধার দিচ্ছেন, ঋণ দিচ্ছেন, বেশি পূরণ করছেন যারা, এটাও সুদ। যেভাবে আমরা বলি না কেন, এই সুদের কারণে আজকে সমাজে মানুষের যে অভাব দারিদ্রতা, নিম্ন সময়ে মানুষ চলে গেছে বাংলাদেশের মতো এমন উন্নয়নশীল দেশে, এর থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারব সেটা আমাদের কাছে অবাস্তব এবং অসম্ভব হয়ে পড়েছে বলে আমি মনে করি। সুদের অনেকে ইন্টারেস্ট করে, অনেকে মুনাফা বলে, কিন্তু জামে সগিরে আমরা দেখছি যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা বা সুদ। যে টাকা বা যে ঋণ টাকার দ্বারা যে টাকা
যে ইনকাম হয় ব্যয় হয় সেটাই সুখ, যেভাবে আমরা পরিণত করি। বাংলাদেশে অনেক ব্যাংক সুদের সাথে জড়িত, ব্যক্তি সুদের সাথে জড়িত, সমাজে সুদের নামে বিভিন্ন সমবায় সংস্থা, সমবায় অফিসের নামে সুদের কারবারে স্থাপনা তৈরি হয়েছে। আমাদেরকে আলেম সমাজকে, ছাত্র সমাজকে, শিক্ষিত সমাজকে সুদের ব্যাপারে জাগিয়ে তুলতে হবে, এ থেকে ফেরাতে হবে মানুষের, তাহলে এর কুফল পরিণতি সমাজের হানাহানি আল্লাহ আজাব গজব, আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রকার লানত থেকে আমরা নিজেরা বাঁচতে পারব। আমরা আসি ঘুষের কথায়। ঘুষ সাথে সাথে সুদের মতোই ঘুষ আর একটি জালিমের জুলুমের আর একটি স্পষ্ট উদাহরণ। আমরা ঘুষ দিতে দেখি সমাজের মানুষ দ্বারস্থ হয়, যাদের হাতে ক্ষমতা, অফিস যারা চালায়, যারা যাদের দায়িত্ব পালন করবে নির্দ্বিধায় কোনো বিনিময় ছাড়াই, তারাই দায়িত্ব পালন করতে যে নিজেদের চাকরিরত অবস্থায় তারা অবৈধ পয়সা গ্রহণ করছে, যার ফলে অনেক মানুষ হচ্ছে নির্যাতিত নিপীড়িত। আমরা এই ঘুষ আমাদের দেশের অফিস আদালতে আছে, এলাকার জনপ্রতিনিধিরা বিভিন্ন কাজ দেওয়ার নামে, সরকারি সুযোগ সুবিধা দেওয়ার নামে ঘুষ গ্রহণ করছেন, সেটাও আমাদের কাছে অনেক ক্ষেত্রে স্পষ্ট। সুতরাং আল্লাহ তাআলা সুদের ব্যাপারে যেমন বলেছেন, হেমন্ত সুদের যা বকে আছে তা ত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমাদের মুমিন হতে হলে সুদ থেকে বেরোতে থাকতে হবে। আর ঘুষের আদান প্রদান অবৈধ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, এবং মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে জেনে শুনে বিচারকের নিকট প্রবেশ করো না। সূরা আল বাকারা যা তারা সুদের কথায় ঘুষের কথায় স্পষ্ট হয়। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সুদের এই মহান পবিত্র প্রাণকারী গ্রন্থে সতর্ক করে দিয়েছেন, আমরা অবশ্যই মেনে চলব। আমাদের নিজেদের ভালো থাকা, সুস্থ থাকা, সমাজকে কলুষ মুক্ত করার, মানবতার পক্ষে থাকার দ্বিতীয় প্রত্যয় আমরা গ্রহণ করবো। সুদ ঘুষ মুক্ত একটি সমাজ আমরা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার পরে যে সুদ এবং ঘুষে পরিপূর্ণ সমাজ পেয়েছিল, জাহিলিয়া সমাজ থেকে সেই সুদ ঘুষ মূলোৎপাটন উৎপাটিত করে যেখানে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, যারা জাহিলি যুগের মানুষ ছিল জনগণের সম্পদ হরণকারী, তারা হয়ে গেল জনগণের আমানাতের আমানাত এবং রক্ষাকারী। জনগণকে হযরত ওমর ফারুক ওসমান আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তারা যে আদলে রাষ্ট্র চালিয়ে যে শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত এবং উপহার দিতে জনগণকে সক্ষম হয়েছিলেন, আমরা এমন একটি সমাজের প্রত্যাশা আজকে করি। আর এই সমাজের যারা দাতা শ্রেণীর মানুষ, যারা ধনী শ্রেণীর মানুষ, যারা ক্ষমতাবান মানুষ, তাদের কারণেই একটু তাদের বিবেক বিবেচনা করে কোরআন হাদিসের পণ্ডের ভিতর থেকে একটু চিন্তা করলেই তারা এই সুদ ঘুষে এই কঠিন পরিস্থিতি থেকে জনগণকে, জাতিকে, সবাইকে মুক্তি দিতে পারে। এখানে তাদেরই ভূমিকা বেশি। সাথে সাথে আমরা সবাই সজাগ হব, আমরাও
সুদ যেমন দেব না, ঘুষ দেওয়া থেকে বিরত রাখবো, তাহলে সম্ভব হবে সবাই সমৃদ্ধ প্রবাসে একটি সুদ ও ঘুষ মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেটা তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সারা পৃথিবী দুনিয়া ভাবি মাতৃভূমি বাংলাদেশের সবাই শোষণ মুক্ত সুদ ঘুষ মুক্ত সমাজ আমরা যেন দিতে পারি, আমাদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিতে পারি শুনেন সুদ ঘুষের সমাজ। সেই প্রত্যয় আমরা নিজেরা গ্রহণ করে আল্লাহর কাছে আর্জি আবেদন রেখে আমরা আমাদের আজকের সুদ ঘুষ এই সুদ ও ঘুষের মতো এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস থেকে আমরা সবাই বিদায় চাইছি। ইল্লা বিল্লাহ, করোনায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সবাই আমরা ভালো থাকতে পেরে সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।